আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনে আরেকবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি করে দেখাবো হচ্ছে কাচ্চি দম বিরিয়ানি। তো তার জন্য আমার কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে তা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি তিন প্রকার বাদাম নিয়েছি, কাজু, পেস্তা, কাঠবাদাম, এগুলো নিয়েছি পরিমাণ মতো। আর কিছু পোস্তার দানা নিয়েছি, এই যে কিছু পেস্তা দানা। তো এগুলো আমি ভিজিয়ে রাখবো, রেখে আমি পাশে একটা বিরিয়ানি মশলা তৈরি করতে চলে যাব। তো আমার বিরিয়ানি মশলা তৈরি করতে কী কী লাগছে, এখানে কিছু শাহি জিরা নিয়েছি, কিছু দারচিনি নিয়েছি, আর এখানে কিছু তিন চার পিসেস হচ্ছে শুকনো মরিচ, আর কিছু জয়িত্রী, সবুজ এলাচ, আর কিছু স্টার জিনিস মশলা নিয়েছি, আর হচ্ছে জয়ফল, গোমরি, সাথে আরও লাগবে হচ্ছে যে সাদা গোলমরিচ বা কালো গোলমরিচ যেটাই নেন আপনারা, আর হচ্ছে যে জিরা নর্মাল যে জিরা আমরা সাধারণত খেয়ে থাকি সেই জিরা, আর হচ্ছে ধনিয়া। তো ওগুলো আমার গুঁড়ো করা আছে, তাই এগুলো আমি গুঁড়ো করে নিব, নিয়ে একটা মশলা তৈরি করবো। আর এখানে আমি দিয়ে দিয়েছি কিছু এখানে আমার মাংস আছে, এখানে সলিড মাংস। এখানে আপনারা চেষ্টা করবেন যে হাড় তেল সহন নেওয়ার, তো আমি এখানে সলিড মাংসটা দিয়ে করতেছি। তো এখানে আমি নিয়েছি কিছু পেঁপে, সামান্য এক চামচ পরিমাণ পেঁপে বাটা দিয়েছি, আর হচ্ছে যে বাদামগুলো আমি দেখিয়েছিলাম সেই বাদামগুলো পেস্ট করে আমি দিয়ে দিলাম, আর হচ্ছে যে এই তো বাদামের পেস্ট, আর হচ্ছে পেঁপে বাটা, আর এখানে দেড় চামচ করে আদা বাটা, জিরা রসুন বাটা আছে এখানে, ওটা আমি দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি চলে যাব হচ্ছে চাউলে। তো এখানে আমি আজ চালটা নিয়েছি হচ্ছে বাসমতি চাউল। তো এই যে আমি বাসমতি চাউল, এখানে আমার বাসমতি চাউল 700 গ্রামের মতো আছে। তো এই যে সাতশো গ্রামের মতো আছে। তো আর এখানে আমি সেই মশলাটা তৈরি করে নিয়েছি। তো এই তো বিরিয়ানি মশলাটা আমার তৈরি হয়ে গেছে। তো এখন আমি চলে যাব হচ্ছে ম্যারিনেটের পালা। তো আমি মাংসটা ম্যারিনেট করে নিব এখন। তো এখানে আমি নিয়ে দিয়ে দিলাম হচ্ছে যে পরিমাণ স্বাদমতো লবণ, স্বাদমতো লবণ দিলাম। তারপর দিব হচ্ছে যে লাল গুঁড়ো মরিচের, শুকনো মরিচ আর কি, শুকনো মরিচের লাল, শুকনো মরিচের গুঁড়ো 2 চামচ, আপনারা চাইলে 1 চামচও দিতে পারেন, স্বাদ অনুযায়ী আপনারা যে যতটুকু ঝাল অ্যাকচুয়ালি বলেন লাইক করেন। তো আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি বিরিয়ানি মশলাটা 1.5 চামচ দিয়ে দিব, কারণ আমাকে এখানে সব অনেক বিরিয়ানি মশলা আছে। তো আমি এখানে 1.5 চামচ দিব, বাকিগুলো আমি রেখে দিব এক এয়ারটাইট বক্সে। দিয়ে এখন এই যে আমি দিয়ে দিলাম, দেওয়ার পর এখন আমি এটা রেখে এখন আমি কিছু আলু, ছোটো ছোটো গোল আলু, এই যে ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু ফুড কালার দিয়ে লবণ, সামান্য লবণ দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো এটা আমি সাধারণত আমার ওয়েতে করি, আমার ওয়েতেই আমি দেখাচ্ছি, আমি যেভাবে সবসময় করি, এবং কি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা একদম হোটেলের থেকে কোনো অংশে কম নয়, একদম হোটেলের স্বাদের মতোই হয়। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, আমার বিরিয়ানিটা ফলো করে যদি খেয়ে দেখে যদি অবশ্যই দোকানের মতো স্বাদ পান, তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না প্লিজ বন্ধুরা। তো এখানে আমি আমার মশলাটা আমি ভালো করে মেখে জেগে মেখে এটা আমি মেখে নিচ্ছি। নিয়ে এই যে এখানে 1 কাপ পরিমাণ আমি টক দই আমি ফেটে নিয়েছি, তো টক দইটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আরও ভালো ভালো করে মেখে নিব, মাখা মাখা করে মেখে নিব, ভালো করে মাখতে হবে, কারণ মনে রাখতে হবে এটা যেহেতু দম বিরিয়ানি, এই মাংসটা কিন্তু খুব ভালো করে এটা ম্যারিনেট করতে হবে, মেখে মাংসটা যেন প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে মশলা যেন লেগে ঢুকে। তো এই আর কি, তো আমি ভালো করে এটা মাংসটাকে মেখে নিচ্ছি, এবং কি এখানে আমি কি এই যে 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো কেচাপ, আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম। তো আমি টমেটো কেচাপ দিয়ে আমি ভালো করে আবার ম্যারিনেট করে নিচ্ছি, ভালো করে মেখে ঝুঁকে নিচ্ছি। নিয়ে এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। তো আমার অলরেডি আমার একটা এয়ারটাইট বক্স, আমি সবসময় পেঁয়াজ বেরেস্তা আমি স্টক করে রাখি, যেটা আমি নিজে সবসময় বানিয়ে রাখি আর কি, আমার বানানো।
এটা আমি বানিয়ে রেখে দিই ফ্রিজে এয়ার টাইট বক্স করে। তো এটা সব সময় যে কোনো কাজে হয়তো বা লেগে যায়। তো এটা এই যে আমি আলুগুলো হালকা ভেজে এখন আমি এই যে মাংসগুলো প্রত্যেকটা মাংসের গায়ে মানে বসিয়ে দিয়েছি, পাতিলে সুন্দর করে বসিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলো দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি বাসমতি চালটা রান্না করে নিব। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছি, কিছু শাহী জিরা, দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে এখন আমি এটাকে ভালো করে গরম করে নিব। নিয়ে এখন গরম করার পর আমি এই যে চালটা দিয়ে দিচ্ছি, বাসমতি চাল নিয়েছিলাম যে আমি 700 গ্রামের মতো বলেছিলাম, তো ওই যে চালটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এখন আমি কিছু আস্ত 4-5 পিস হচ্ছে যে লং আর হচ্ছে 4 টুকরো হচ্ছে সবুজ এলাচ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে একটু কিছুক্ষণ পরে এটা দেখলাম যে এটা হয়েছে কিনা দেখতেছি। তো এদিক দিয়ে আমার চালটা প্রায় 80% হয়েছে। তো আমি এটাকে খুব মানে ছেঁকে এটাকে ঠান্ডা করতে দিয়েছি আর পানিটা ঝরার জন্য রেস্টে দিয়েছি। আর এখানে আমি ঘি দিয়ে দিয়েছি। আর আমি যে ফ্রাই প্যানে যে আলুটা ভেজেছিলাম সেই তেলগুলো সহ আমি এখানে দিয়ে দিয়েছি আর হচ্ছে ঘি। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আলু, এই যে আলু বোখারা, আলু বোখারা দিয়ে ঘি দিয়ে আলু বোখারা দিয়ে এখন এই যে চালগুলো ঢেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এই যে চালগুলো দিয়ে দিচ্ছি। তো চালগুলো দিয়ে ভালো করে চালগুলো বসিয়ে দিব। দিয়ে তারপর চালের ভিতরে আবার এই যে আলু বোখারাগুলো ঢুকিয়ে দিচ্ছি, বা প্রত্যেকটা জায়গায় জায়গায় আলু বোখারা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আবার আমি সেই ঘি দিয়ে আবার আমি জায়গায় ঘিটা দিয়ে যে ঘিটা দিয়ে জায়গায় জায়গায় ঘিটা বসিয়ে দিব। তো এই তো ঘিটা বসিয়ে দিয়ে আবার কিছু কাঁচামরিচ দিব, কিছু কিছু কাঁচামরিচ এখন আমি দিয়ে দিব। দিয়ে কিছু কিশমিশ দিব, এই যে কাঁচামরিচ। তো আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা জায়গায় জায়গায়। আমি কাঁচামরিচগুলো এই যে ভিতরে দিয়ে দিচ্ছি, সুন্দর একটা অ্যারোমা বের হবে। আর আমি পাশে থেকে কিছু ফুল ক্রিম দুধ নিয়ে সেখানে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে, এই যে ফুড কালার দিয়ে আমি এটাকে চতুর্দিকে আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি দুটুকু আমি প্রত্যেকটা যেন রাইসের দিয়ে দিব, যেন সুন্দর একটা অ্যারোমার জন্য এবং খুব সুন্দর এটা গ্রান হবে। প্লাস হচ্ছে যে এটা স্বাদটা বাড়িয়ে দিবে, সেই দোকানের স্বাদের মতো করে হবে, দোকানের চেয়ে কোনো অংশ কম হবে না। তো এই তো আমি এভাবে করে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি এভাবে করে যে দুটুকু দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই যে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি 1 থেকে 1.5 চামচ আমি কেওড়ার জল দিয়ে দিব। আপনারা চাইলে আপনারাও কেওড়ার জল দিতে পারেন বা গোলাপ জল দিতে পারেন। তো আমি এখানে কেওড়ার জল দিব, গোলাপ জলটা অ্যাকচুয়ালি দিচ্ছি না। তো এখানে আমি কেওড়ার জলটা সব কিছু দিয়ে আমি সেট করলাম। সেট করে এখন আমি এই যে এখানে কিছু আটা গুলিয়ে আটাটা আমি পাতিলের গায়ে আমি এটাকে প্রেস সুন্দর করে এটা সিল করে দিলাম। সিল করে এই যে এখানে আমি আমার এখানে ঢাকনাতে একটা ফাঁকা জায়গা ছিল, ওটা আমি মুখটা মেরে দিয়েছি এই যে কাগজ দিয়ে। তো এরকম একটা মুখ বন্ধ করে দিতে হবে এবং কি আটাগুলো মানে সুন্দর করে ঢাকনার গায়ে যেন আটাগুলো দিয়ে এই যে ময়দার কাইটা যেন সিল করে দিচ্ছি, যেন এখান থেকে কোনো হাওয়া বের হতে না পারে। তো এই তো এই যে এভাবে আমি মুখগুলো আবার বন্ধ করে দিচ্ছি, সিল করে দিচ্ছি সুন্দর করে। দিয়ে এখন আমি 1.5 ঘন্টা আমি এটা চুলায় বসিয়ে রান্না করব। তো প্রথম 5 মিনিট আমি হাই হিটে রান্না করব, দেন আমি একদম লো ফ্লেমে আমার 1.5 ঘন্টা রান্না হবে। তো 1.5 ঘন্টা পর ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাবো যে আমার এই যে আমি হাই হিটে দেখতেই পাচ্ছেন এই যে হাই হিট আমি 5 মিনিট রান্না করব, দেন তারপর আমি একদম লো হিটে চলে যাব। তো 1.5 ঘন্টা পর আমি ফিরে আসলাম। 1.5 ঘন্টা পর দেখতে আমার ইয়েটা রান্না হয়ে গেছে, আমার বিরিয়ানিটা অলরেডি ডান। তো আমি এই যে গরম থাকতে থাকতে কিন্তু এই আটার ইয়েটা কেটে ফেলতে নিয়ে ছুটিয়ে নিতে হবে, না হলে হবে না। তো আমি এটা ছুটিয়ে নিলাম।
তো আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানি, বাসমতি চাউল দিয়ে কাচ্চি দম বিরিয়ানি করেছি আমি, এত সুন্দর হয়েছে এবং কি খেতেও অনেক মজা হয়েছে, দোকানের থেকে কোনো অংশে কম নয় বিয়ার্স। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। তো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং কি এই ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিউয়ার্স, আমার চ্যানেলটি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেমন নিত্য নতুন সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আমি যখন ভিডিও নতুন নতুন ভিডিও আপলোড করব। তো ভিউয়ার্স এই যে আমি এখন আমি সব কিছু মিশিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি যে দেখুন আমি কাচ্চিটা একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি, তো সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। তো এই তো সার্ভিং ডিশে আমি তুলে আমি দেখাচ্ছি যে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাচ্চিটা কত মজা হয়েছিল, অ্যাকচুয়ালি না বাসায় না ট্রাই করলে আপনারা অবশ্যই বুঝবেন না। তো এই তো আমার কাচ্চিটা আমি একটা ডিশে তুলে নিচ্ছি, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। তো আমি কিছু আমি এখানে ডিম লেবু তারপর হচ্ছে রায়তা দিয়ে বিরিয়ানির মজা কিন্তু রায়তায়, তো রায়তা দিয়ে আমি বিরিয়ানিটা এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি সার্ভিং করে যে কতটা মজা হয়েছে এবং কি কতটা সুন্দর হয়েছে ভিউয়ার্স। তো আশা করছি সবারই ভালো লেগেছে এবং কি মাংস কিন্তু অনেক সিদ্ধ হয়েছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই